অমিতাভ ঐশ্বর্য থেকে মনীষা বিপাশা কিংবা অপর্ণা সেন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষের ছবিতে এহেন তারকার সমাহার দেখেই অভ্যস্ত দর্শকরা। আজ তিনি নেই, কিন্তু রয়ে গিয়েছে তাঁর সৃষ্টি। সেই অনন্য সৃষ্টির হাত ধরেই এক মঞ্চে দেখা যেতে পারে তাবর এই তারকাদের, যাদের প্রত্যেককেই কখনো না কখনো ফ্রেমবন্দি করেছে ঋতুপর্ণর ক্যামেরা। ঋতুপর্ণ ঘোষের স্মরণ সভা নিয়ে রবিবার বৈঠকে বসে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের কলাকুশলীরা। মন্ত্রী অরূপ বিশ্বাসের পৌরোহিত্যে সেই বৈঠকে ছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, শুভসাচী চক্রবর্তী, রাজ চক্রবর্তী এবং কৌশিক গঙ্গোপাধ্যায়রা। বৈঠকে সিদ্ধান্ত হয় 11 জুন নজরুল মঞ্চে বিকেল 5টায় ঋতুপর্ণ ঘোষের স্মরণ সভা হবে। 11 তারিখ বিকেল 5টায় নজরুল মঞ্চে আমরা স্মৃতিচারণ করব, সেটাই আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। স্মরণসভার খুঁটিনাটি চূড়ান্ত করতে আরও কয়েকটি বৈঠক হবে। শুধু চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন, সঙ্গীত, এমনকি সাহিত্য জগতের নক্ষত্ররাও থাকবেন এই স্মৃতি তর্পণে। ঋতুদার মর্যাদা রাখার মতো পরিবেশ রেখে যাতে জিনিসটা করা যায়, সেটা ওনার কাজকর্ম নিয়ে আলোচনা করব। আমাদের সাথে ওনাদের সম্পর্ক যেমন ছিল ঋতুর, সেইটা নিয়ে একটু স্মৃতিচারণ করব। শুধু ঋতুপর্ণ তো শুধুমাত্র ফিল্ম মেকার নয়, তো তার সাহিত্যের মানুষ, তার যারা গুরু রয়েছে, তার টিচার্স যারা, একই সাথে কন্টেম্পোরারি মানে টিচার শিক্ষকও যারা রয়েছে, তারাও রয়েছে, সবাই কাজ করছে। নিমন্ত্রণ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়াও ঋতুপর্ণ ছবিতে যারা অভিনয় করেছেন আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদেরও। মুখ্যমন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানাবো এবং তিনি সেদিনের অনুষ্ঠানে থাকবেন। ঋতুদার সঙ্গে যে যেভাবে কাজ করেছেন, ইভেন যারা ড্রেস তৈরি করেছেন, যারা জুয়েলারি তৈরি করেছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলব। টালিগঞ্জের পাশাপাশি ঋতুপর্ণ ঘোষের ছবিতে দেখা গিয়েছে মুম্বাইয়ের প্রথম সারির সেলিব্রিটিদেরও। প্রভাত প্রতিমী পরিচালকের স্মরণ সভা তাঁর সৃষ্টি কোলাজের রূপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে ঋতুপর্ণ অনুরাগীরা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।